ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে নাকি পণ্য দিয়ে দিতে হবে ফিতরা আদায় সঠিক সময় জানতে চাই ফেতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা তাতে কি ফেতরা আদায় হবে চাকরির ক্ষেত্রে হিন্দু এবং মুসলিম একসঙ্গে থাকা হয় আমাদের ইফতারের সময় হিন্দু আমাদের কাজে সাহায্য করে এবং আমাদের সঙ্গে এক ইফতারের খাবার খায় ইসলামে যায় সেখানে দেনা পরিশোধ না করে জাকাত অথবা দান সরকার করলে কবুল হবে কিনা জাকাতের টাকা কি নিজ ভাইদের দেয়ার সময় মা যদি তাদের সাথে থাকে তবে কি দেওয়া যাবে জাকাত কি শুধু রমজানে দান করতে হবে নাকি সারা বছর দেওয়া যাবে প্রিয় দর্শকের আছে আমরা প্রশ্নত্তরে মূল পর্বে আমাদের ইমরান উদ্দিন জুয়েল জানতে চেয়েছেন ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে নাকি পণ্য দিয়ে দিতে হবে তিন দিন কি নফলেতে কাপ করা যাবে নফলেতেকাফ একদিনের জন্য হতে পারে অসুবিধা নেই আর ফিতরা বিষয়টি হলো যে আসলে ফিতরা আমরা নগদ টাকা দিয়ে দিব নাকি খাদ্যদ্রব্য দিয়ে দিব এ বিষয়ে যেহেতু মত পার্থক্য আছে আমরা সবাই জানি তো দুইটা মত পার্থক্যেরই ভিত্তি আছে ভিন্ন ভিন্ন খাদ্য দিয়ে কথা দেওয়ার কথা যে সমস্ত লাগলাম বলে থাকেন তাদের যে যুক্তির জায়গা সেটি হলো আসলে আপনার খাদ্য দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম দিয়েছেন এবং তিনি দিতে বলেছেন অতএব খাদ্য দিয়ে দিলে নবী সাল্লাহি সাল্লামের হাদিসের উপরে সরাসরি আমল হয় সেই জায়গা থেকে তারা বলছেন আর যারা টাকা দিয়ে দিতে বলেন নগদ অর্থ দিতে বলেন তাদের যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয় তারা তাদের বক্তব্য হলো যে আসলে রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের যুগে দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন করা হতো কিন্তু আজকের পৃথিবীতে কারেন্সির বিনিময়ে দ্রব্য লেনদেন করা হয় নবী সাল্লাহি সাল্লামের যুগে এটি এতটা জোরালোভাবে ছিল না যেহেতু গরিবের জন্য কারেন্সিটাই অধিকতর উপযোগী আর যে কোনো দানের ক্ষেত্রে গরিবের জন্য যেটি উপযোগী সেটিকেই লক্ষ্য রাখতে হয় এই দৃষ্টিকোণ থেকে নগদ টাকা দিয়ে দেওয়ার যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয় এটিও শরীয়তের যে মেজাজ শরীয়তের যে চাহিদা সেটা পূরণার্থে মাতাস শরীয়তের সামনে রেখেই এই মতটা ও রামায়কলাম পোষণ করেছেন আপনি যে মতটাকে বেশি শক্তিশালী মনে করেন অধিকতর সুন্দর নিকটবর্তী মনে করেন অধিকতর উপযোগী মনে করেন সেটার উপর আমল করতে পারেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুইটার কোনোটাকেই উড়িয়ে দেওয়া উচিত নয় মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সাউওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদার মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই এক একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুখা একরাম তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিস সুস্পষ্টভাবে পারে বক্তব্য রয়েছেন বিশাল সাল্লাম বলেছেন ফমান আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করল ফাহিয়া মকবুলা তাহলে সেটি ফিতর হিসাবে আদার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ওমান আদাহ বা আদা ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন ফেতরা টাকা দিয়ে গরীবদের কিছু কিনে দেওয়া যাবে কি না তাতে কি ফেতরা আদায় হবে ফেতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয় সেটাতে ফেতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য তাতেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে যদি অনেকগুলো আমায় গ্রাম সেটিকেও নিষেধ করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন তাহলে কখনও ফেতরা আদায় হবে না জাহিদ হাসান ভাইর আপনি প্রশ্ন করেছেন দেনা পরিশোধ না করে জাকাত অথবা দান সরকার করলে কবুল হবে কিনা দেনাটা যদি সিস্টেমিক্যাল দেনা হয় ধরুন আপনি কিস্তিতে দিয়ে যাচ্ছেন একটা কমিটমেন্টের মধ্যে আছেন সেভাবে দেনাটা আপনি আস্তে আস্তে দিয়ে যাচ্ছেন সেটা হলে কোনো অসুবিধা নেই ওই দেনা থাকা সত্ত্বেও আপনি দান চাদা করতে পারবেন আর যদি এমন হয় যে অন্যের দেনার প্রেসার আছে আপনি কমিটমেন্ট ব্রেক করেছেন অথবা এরকম কোনো কিস্তি দিয়ে তার সাথে কোনো কিস্তি বা কোনো মাধ্যমে তা কোনোভাবে তার সাথে কোনো আলোচনায় আসেন নাই যে দেনা আপনি কখন কীভাবে পরিশোধ করবেন সে বিষয়ে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এভাবে দেনাদারের টাকা আটকে রেখে তার তলব আছে অথচ আপনি দিচ্ছেন না এ অবস্থায় আপনি দান করছেন সেই দান অবশ্যই গ্রহণযোগ্য হবে না এবং সেটি জায়স হবে না এর কারণে আপনি বরং গুণাকার হতে পারেন মানুষের হক নষ্ট করার কারণে জাকাতের বিষয় বিভিন্ন আপনার দেনার উপরেও যদি জাকাত থাকে তাহলে জাকাতও দিবেন দেনাও দিবেন একটার সাথে আরেকটা নির্ভরশীল নয় সাধারণত আমরা বলেছি লাল সবুজের এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন চাকরি ক্ষেত্রে হিন্দু এবং মুসলিম একসঙ্গে থাকা হয় আমাদের ইফতারের সময় হিন্দু আমাদের কাজে সাহায্য করে এবং আমাদের সঙ্গে এক ইফতারের খাবার খায় ইসলামে যায় সেখানে কোনো অসুবিধা নেই আমাদের ইফতার তাদেরকে খাওয়াতে কোনো সমস্যা নেই একসাথে থাকাতে কোনো অসুবিধা নেই বরং ইসলামের সৌন্দর্য তার সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে তাকে মিশতে দেওয়া উচিত তার সাথে মেশা উচিত এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কি কী জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আলো বোলারিস তো আবার ষাট নম্বর এতে আটটি খাতের কথা বলেছেন তার প্রথমটি হলো ফকির দ্বিতীয়টি হল মিসকিন অর্থাৎ যার অল্প আছে যা দিয়ে তার দিন ভালো করে চলে না একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি অথবা যার কিছুই নেই এই উভয় শ্রেণীর মানুষ আর তৃতীয়ত হলেন ও আমিন আলিহা জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে যারা জাকাত কালেকশনে থাকবে আর চার নম্বর হলো কুল আলহাতকুল অমসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন তাদের মাধ্যমে মুসলিম মিল্লা উপকৃত হবে তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে কিংবা যাদেরকে জাকাত দিলে অংশদের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে এরকম পাঁচ নম্বর হলো অফের রেকাব কৃতদাস মুক্ত করার জন্য জাকাতে টাকা দেওয়া যাবে আর ছয় নম্বর হলো আলহা আরমিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে আর সাত নম্বর হলো ফি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা বলতে অনেকগুলামেকামের মত হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাতে টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো অবনিস সাবিল মুসাফির বা পথিক যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে এরা হলেন জাকাতের খাত এর মধ্যে যে কোনো খাত খেয়ে যে কোনো একটা খাত খেয়ে যেমন গরিবকে একজন মিসকিনকে আপনি জাকাতের টাকা দিলি জাকাত আদায় হবে বিকাশ বা মোবাইল ব্যাংকিং মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে জাকাত গ্রহিতাকে এর খরচ বহন করতে হবে না জাকাত গ্রহিতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় তার খরচ তিনি বহন করবেন বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে ধরুন দশ হাজার টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে দশ হাজার টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে অর্থাৎ যাতে নিট দশ হাজার টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে সেটি আবার করতে হবে ধরুন দশ হাজার টাকা উত্তোলন করতে তার এক হাজার টাকা খরচ হলো ফর এক্সাম্পল একশো টাকা খরচ হলো দুশো টাকা খরচ হলো এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো কারণ গরিব এই দুইশো টাকা কম পেয়েছে নয় হাজার আটশো টাকা পেয়েছে হয়তো কথার কথা তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে তানবীর তানিম জানতে চাইছেন জাকাতকে শুধু রমজানে দান করতে হবে নাকি সারা বছর দেওয়া যাবে ভাই এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে অনেকের ধারণা হলো যে জাকাত এটা বোধহয় শুধু রমজান মাসে দিতে হয় বা রমজান মাসে দেওয়ার মতো এবাদত মূলত জাকাত এমন একটি এবাদত যে এবাদতটি নামাজের মতো এরকম সময় ফিক্স করে দেওয়া হয়নি যার জন্য প্রত্যেকের জাকাতের হিসেব নিকেশ পৃথক পৃথকভাবে হতে পারে বরং সেটাই হওয়া উচিত জাকাতটা নির্ভর করে আপনার অর্থবছরের উপরে ধরুন আপনি যেই অর্থ বছরের জাকাত আপনার যখন জাকাত আবশ্যক হয়েছে যখন জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার হয়েছে ওই সময় থেকে নিয়ে পরবর্তী বছর একই সময় আপনার উপরে জাকাত আসবে আপনি পরবর্তী বছর ওই নির্দিষ্ট সময়ে জাকাত দিবেন সেটি রমজান হতে পারে রমজান দুই মাস আগেও হতে পারে দুই মাস পরেও হতে পারে ধরুন আমার কথা আমি যদি বলি আমি আমার মনে আছে যে আমি প্রথম জিলহজ মাসে হজের কোরবানির মাসে আমি জাকাত দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল অর্থ প্রতি বছর জিল মাস আসলে আমি জাকাতের হিসেব করি এবং এটা আমার কাছে সাস্টেন ছিল এই এই জাকাতের ফিগারটা যদি মাঝখানে আবার গ্যাপ তৈরি হয় যে জাকাত দেওয়ার মতো টাকা আপনার নাই শেষ হয়ে গেছে আবার নতুন করে টাকা আসে তাহলে আবার যখন নতুন টাকা আসবে তখন থেকে আপনি আবার হিসেব করে পরবর্তী বছর ওই একই সময় জাকাত কাউন্ট করবেন রমজানে আপনি জাকাত দিতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু রমজানে জাকাত দিলে শত্রুঘ্ন বেশি স্বভাবে এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি বিধায় জাকাতের জন্য রমজান মাসকে ফিক্স করে নেওয়া এটা ভুল তবে হ্যাঁ রমজান মাসে মানুষের অভাব অনটা আছে গরিবরা রোজা থাকতে সুবিধা হবে সেই সব দৃষ্টিকোণ থেকে রমজানে দিতে পারেন তাছাড়া এই মাসে বাদতবন্দীগির অবশ্যই একটা এক্সা ফজিলত আছে সেই হিসাবে দিতে পারেন আপনি কিন্তু হিসাব করতে হবে আপনাকে তখনই যখন আপনার বছর পূর্ণ হয় দেখি মনি আপনি জানতে চেয়েছেন জাকাতের কি নিজ ভাইদের দেওয়ার সময় মা যদি তাদের সাথে থাকে তবে কি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই মা যদি তাদের সাথে থাকেন ব্যাপারটা হলো যে যিনি জাকাত দিচ্ছেন তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তার উপরে মা ছোট ছেলেদের বা বড় ছেলেদের বা যারা গরিব ছেলে তাদের বাসায় হয়তো বেড়াতে গেলেন সেই ক্ষেত্রে তাদেরকে জাকাতের টাকা দিলেন আপনার এটা জায়জ হবে কোনো অসুবিধা নেই অথবা মা তাদের সঙ্গে স্থায়ীভাবে থাকেন কিন্তু মায়ের খরচটা আপনি আলাদা দেন মায়ের যে খরচ সেটা আপনি আলাদা দিয়ে থাকেন ব্যবহার বহন করার জন্য ভাই হয়তো খরচ করে তার কাছে দেন মায়ের খরচ বাবদ আলাদা আর ভাইকে তার খরচের জন্য আলাদা জাকাতে টাকা দেন এটি জায়েজ হবে কিন্তু যদি আপনি থোক টাকা দেন পুরো সংসার চালার জন্য যে সংসারের মধ্যে আপনার মাও ইনক্লুড আছেন তাহলে সেখানে জাকাতে টাকা দিলে জায়েজ হবে না বিকজ আপনার মাকে আপনি জাকাত দিতে পারেন না আপনার মার খরচ আপনি চালাতে এমনিতে বাধ্য সেখানে আপনি জাকাতের টাকা দিয়ে তাকে পালতে পারেন না অতএব বিষয়টাকে একটু খেয়াল করে করতে হবে